সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায়। দেখছি এই পাশে রফিকুল ভাই বেশ কিছু সারগুলো নিয়ে উপস্থিত হয়েছেন আবারও, যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্য দেব আপনাদের। সোমবার আজ 15 মে 2023, আমরা একটু শুরুতেই এক নজরে আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করছি। চলেন আমরা একটু রফিকুল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। রফিকুল ভাই, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা ভাই? আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত? আজকে ভাই 10টা নিয়ে ভাই। আজকে 10টা? জি জি 10টা। মানে 10টা কি একটা ডট নাকি 8টার একটা আর দুটো এক্সট্রা? 10টা একটা লোড। এখন রানিং দাতালো কতগুলো আছে এখানে? তিনটা দাঁত ফাঁস। তার মানে যারা কুরবানি টার্গেট করে কিনতে চায়, কুরবানি উপযোগী, 20 দিনের মধ্যে সবগুলো দাঁতে চলে আসবে, দাঁত ফাঁস হয়ে গেছে, দাঁত নড়তেছে, সাইজ গুলো তো বেশ বড় দেখা যাচ্ছে। আচ্ছা, বাজারের সার্বিক অবস্থা কি বলেন, এক বাক্যে বলেন? সার্বিক অবস্থা ভাই এখন বাড়তি ভাই, রেট বাড়তি, দিনকে দিন বাড়তি, আমরা যেদিন শুনতেছি সেদিনই বাড়তি। তার মানে কি বাড়তেই আছে এখন কুরবানির পর্যন্ত বাজারটা কি বলা যাবে না, বাড়তে যাবে, বাড়তির সম্ভাবনা বেশি? হ্যাঁ, কমতির কোনো সম্ভাবনা, কমার সম্ভাবনা কম। তা আপনার প্যাকেজের রেট কেমন আজকে? আমার প্যাকেজের রেট ভাই সীমিত রেট, কারণ আমার প্যাকেজ থাকে না ভাই। হ্যাঁ, আমার প্যাকেজ বিক্রি হয়ে যায়। আমার প্যাকেজ 73,300 করে। 73,300 টাকা লটের? আচ্ছা, 73,300। আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখতে চাই। এই যে শুরুতে যেটা দেখছি, এটা এটা বয়স, এটা রানিং দুই দাঁত বয়স, দেখেন দেশি, এটাকে বলা হয় লাল কাজলা না? লাল কাজলা বলে, এটা কাজলা। রানিং এর দুই দাঁত, এই দেখেন কম্বলটা, কম্বলটা আছে, চাম দেখেন, চামড়া ঢেলা ঢেলা আছে। আচ্ছা, চুরটাও তো আছে, চুরটাও আছে, খুব সুন্দর। এটা হচ্ছে প্রথম নাম্বার, প্রথম নাম্বার রানিং দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স, যাতে দেশি একটা শার, দেশি। তবে সাইজটা বেশ খুব সুন্দর, আকর্ষণীয় সাইজ, কালোর মাঝখানে কিন্তু লাল দেখছেন আপনারা, এটাকে বলা হয় লাল কাজলা, এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, এখন আমাদের একটা আইডিয়া দেন তো, এই গরুগুলো গোস্ত কেমন আসতে পারে? এগুলো গোস্ত ভাই এবারে আসবে আপনার 110 কেজি করে, 110 কেজি করে গোস্ত, 110। এগুলো হচ্ছে চোখের আইডিয়া, এখান থেকে 2-4-5 কেজি এদিক ওদিক হতে পারে না, অল্প একটু হলেও 2-1 কেজি হতে পারে, 2-1টি এদিক ওদিক হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার, কম্বল ভালো, মোটা তাজার জন্য উপযোগী, গরুটা স্বাস্থ্য সম্পন্ন। আচ্ছা, সবই তো সুস্থ সবল, কেমন কতটুকু গোস্ত এক্সট্রা ধরানো যেতে পারে বলেন তো? এটা বর্তমানে এখন তো আর সময় বেশি নাই, হ্যাঁ 40 কেজি মতো লাগানো, 40 কেজি মতো লাগানো যেতে পারে। আচ্ছা, দুই নাম্বার দেখলাম, তিন নাম্বার এটাকে বলবো আমরা কি কালার? এটা আপনার সাদা শ্যাওলা বলে, সাদা শ্যাওলা, সিরিয়ালে তিন নাম্বার, তবে সাইজটা বেশ বড় সড়ো এটা। আচ্ছা, সাইজ দেখেন, হ্যাঁ চাম দেখেন, চামড়া ঢেলা ঢেলা, খুব সুন্দর, কম্বলটা দেখছেন, কম্বলটা আছে, হ্যাঁ কম্বল আছে দেখেন, ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে সিরিয়ালে তিন নাম্বার হচ্ছে এটা, যাতে দেশি, দেশি, এটা সাদা শ্যাওলা কালার একটা, দেখেন না কি আছে। আচ্ছা আচ্ছা, সিং হচ্ছে, সিং হচ্ছে, হ্যাঁ সিং আছে, এটা কুরবানি উপযোগী, কুরবানি দাঁত নড়তেছে, উপযোগী, দাঁত নড়তেছে, জি জি। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার। আচ্ছা, আমরা এখন চার নাম্বারটা দেখি, এটাও কি কাজলা বলবো? এটাও লাল কাজলা, এটাও লাল কাজলা, এটা তো সিং হয়ে গেছে, সিং হয়ে গেছে। আচ্ছা, সবগুলো কালার ভালো, সবগুলো কালারফুল, খুব সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার, সরাই দেন দেখি আমরা এই পাঁচটা দেখি, সিরিয়ালের চার নাম্বার এটা, এটাকে বলা হয় লাল কাজলা, একটা সিং হয়ে গেছে, দাঁতে আসে কি ভাই? দাঁত ফাঁস, দাঁত নড়তেছে, তবে রানিং দাঁতে আসে নাই। কতদিন সময় লাগতে পারে আমাদের একটা আইডিয়া দেন? 20 দিনের মধ্যে দাঁতে চলে আসবে, আচ্ছা না, ঠিক আছে, দুই বছর পার হয়ে গেছে, সিং মাথা সবকিছু হয়ে গেছে। আচ্ছা, সরাই দেন, পাঁচ নাম্বারটা দেখতে চাই,
পাঁচ নাম্বার, এটা একটা শ্যাওলা কালার না? শ্যাওলা কালার পাঁচ নাম্বার শ্যাওলা কালার। এটাও তো শিং হয়ে গেছে, এটা শিং সবকিছু বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, শিং হয়ে গেছে, মাংস লাগিয়েছে, মাংস মোটামুটি লাগিয়েছে, চুর আছে, আচ্ছা ঝুলটা আছে, আচ্ছা সরা দেন দেখি এই পাশে। এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার, যাতে দেশি, হ্যাঁ দেশি সব, সাদা শ্যাওলা কালার একটা, হ্যাঁ শ্যাওলা কালার, আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার। ছয় নাম্বার, যাতে দেশি চুরটা আছে, খুব সুন্দর গরু। আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার, হ্যাঁ ছয় নাম্বার সিরিয়ালের সাত নাম্বার, সবকিছুই ভালো, চামড়া ঢেলা ঢালা, আচ্ছা সিরিয়ালের সাত নাম্বার হচ্ছে এইটা দেশি সার, দেশি সব দেশি, সাত নাম্বার হচ্ছে এইটা দেশি সার। দেশি সার রানিং দুই দাঁত বয়স, মাথার গেট আপটা বেশ সুন্দর। আচ্ছা আসে নয় নাম্বারটা দেখতে চাই, এটাও তো শ্যাওলা কালার না? হ্যাঁ এটা শ্যাওলা কালার, দাঁতে আসছে, দাঁত ফাঁস হয়েছে কিন্তু রানিং দাঁতে আসে যাবে, শিং শিং দুইটা বেশ বড় সরো, শিং দুইটা সুন্দর, এটা হচ্ছে চুর আছে দেশি গরু আট নাম্বার, ইয়া নয় নাম্বার। এটা তাহলে আজকের প্যাকেজে সর্বশেষ দাঁত হয়েছে, এটা রানিং দুই দাঁত বয়স, সর্বশেষ দশ নাম্বার। আচ্ছা সরাই দেন দেখি, এটা তো দেখতে প্রায় বলদের মতো কিছুটা, হ্যাঁ গরুটা বেশ সুন্দর, সর্বশেষ দশ নাম্বার। তাহলে আজকে টোটাল এই দশটা গরু নিয়ে একটি প্যাকেজ, রেট রেখেছেন বললেন কত? ৭৩,৩০০। আমরা একটু রিভিউ করি, সর্বশেষ দশ নাম্বার হচ্ছে এইটা, নয় নাম্বার হচ্ছে এইটা, এটা হচ্ছে আট নাম্বার, এটা সাত নাম্বার, এটা ছয় নাম্বার, এটা হচ্ছে পাঁচ নাম্বার, এটা চার নাম্বার, এটা হচ্ছে তিন নাম্বার, এটা তো মনে হয় হাসা কালার বলা যাবে না, এই হাসা বলা যায়, তিন নাম্বার আছে আর কি, আচ্ছা আচ্ছা, এটা দুই নাম্বার, আর এটা হচ্ছে প্রথম নাম্বার। তাহলে টোটাল এই দশটি গরু নিয়ে একটি প্যাকেজ, রেট বললেন ৭৩,৩০০। আচ্ছা রফিকুল ভাই, এখন যেটা প্রথমে বললেন যে দশটা গরুর প্যাকেজ দিয়েছেন, কেউ যদি চায় এখান থেকে কেটে সাত আটটা কিনতে পারবে, আবার কেউ মনে করলো যে আমি একটা, কারো চাহিদা বেশি থাকলে মিডিয়াম গাড়ি দিয়ে আমি দশটা নিয়ে যাবো, দশটাও নিয়ে যেতে পারবে, বর্তমানে এখন দশটা চাহিদাটা বেশি যাচ্ছে, দশটা চাহিদা বেশি যাচ্ছে, পোষাচ্ছে গাড়ি ভাড়া, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন এবিলিটি কম, তারা পাঁচটা নিতে পারবে, পাঁচটাও নিতে পারবে, সমস্যা নেই, মানে যে যেভাবে পারবে সেভাবেই নিতে পারবে, যদি মনে করেন আমি 20টা নেব 25টা নেব তাও সম্ভব, কালেক্ট করে দাও, ভিতরে আরো আছে গরু থাকে, যে কোনো সময় দেওয়া যায়, হ্যাঁ জি জি। আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে, কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই, 01717151528444, এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে, হ্যাঁ ভাই ইনশাআল্লাহ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।